অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দর এবং মিষ্টি একটি গান। গানটি হচ্ছে কে জানে কত দূরে সুখের ঠিকানা। এই গানটি তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের গানটি। কথা লিখেছেন আমিনা লায়লা, গানটি গেয়েছেন রোনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদি। এটি আমাদের শিল্পী সায়েদ সুবির গান। গানটিতে অভিনয় করেছেন রোনা লায়লা ও আলমগীর। আর আমাদের আজকের এই গানটিতে একটি স্থায়ী এবং দুইটি অন্তর আছে। দুইটি অন্তরা সুর একই রকম, তাই আমি আপনাদেরকে স্থায়ী এবং একটি অন্তরা শিখিয়ে দেব। আপনারা স্থায়ী এবং একটি অন্তরা গাইতে পারলে সম্পূর্ণ গানটি গাইতে পারবেন। আর আমি আগেই বলে দিই গানটি শেখার আগে অবশ্যই গানটি শুনবেন, শুনলেই বুঝতে পারবেন কিভাবে গাইতে হবে। যেহেতু গানটি ডুয়েট সেহেতু অবশ্যই গানটি শুনবেন, শুনে সেইভাবে গাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এই গানটি গাইতে হবে কার বাতালের উপর। কার বাতাল হচ্ছে আট মাত্রা, ছন্দ চার চার, পদ সমপদী, বই ঠেকা ভাগ্যে তেপটে নাগে ঢিনা। এই হচ্ছে কার বাতালের বই ঠেকা। আপনারা কার বাতাল আয়ত্ত করে নেবেন তাহলে কার বাতালের উপরে এই গানটি গাইতে পারবেন। তাহলে চলো আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে গানটি সুন্দর করে তুলে দিচ্ছি, চলো। তাহলে গানটি আমি এ শার্প স্কেল থেকে দেখাবো, অর্থাৎ এ শার্প স্কেলের সারগাম অনুযায়ী দেখাবো। প্রথমে আমি এই এ শার্পের সারগামগুলি দেখিয়ে দিচ্ছি, দেখুন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই এ হচ্ছে আমাদের এ শার্পের শুদ্ধ সারগামগুলি, অর্থাৎ শুদ্ধ স্বরগুলি। আমাদের আজকের গানটি বাজাতে হলে এই শুদ্ধ স্বরগুলির সাথে সাথে দুইটি বিকৃত নোট লাগবে এই গানটিতে। সেই নোটগুলি হচ্ছে কোমল গা এবং কোমল নি। এই দুইটি বিকৃত নোট লাগবে শুদ্ধ স্বরগুলির সাথে সাথে। তাহলে আমি আপনাদেরকে গানটি প্রথমে স্থায়ীটা গেয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে ভেঙে ভেঙে তুলে দেব। দেখুন আমাদের আজকের গানটি শুরু হবে একটি হামিং দিয়ে, সেই হামিংটি সহ আপনাদেরকে গানটি গেয়ে দিচ্ছি, দেখুন। প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবু রয়েছি মোরা চেনা। কে জানি কত দূরে সুখে ঠিকানা। এই হচ্ছে আমাদের স্থায়ী। এবার আমি আপনাদেরকে ভেঙে ভেঙে তুলে দিচ্ছি, দেখুন। প্রথমে হামিমটি, হামিমটি আমাদের এই মা থেকে শুরু হবে, দেখুন। এই এক দুই তিন চার, এই দুইটা, এই দুইটা, এই তারপর তিনটা, এই এই হচ্ছে হামিমের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আবার এই এক দুই তিন চার, এই এই হচ্ছে দ্বিতীয় অংশ। এই দুইটি অংশ নিয়েই সম্পূর্ণ হামিমটি, দেখুন। Mm-hmm.
হচ্ছে আমাদের হামিমটি। আমি এবার এই হামিমটির সারগামও দেখিয়ে দিচ্ছি, দেখুন। মা পা সা ধা পা ধা পা মা গা মা পা সা ধা সা রে সা ধা পা মা। এইভাবে আপনারা এই হামিমটি দিয়ে নেবেন। এবার গানটিও দেখিয়ে দিচ্ছি, দেখুন। গানটি আমাদের ধা থেকে শুরু হবে। কে জানে, এই এক দুই তিন চার, কে দুইটা জানে, এই দুইটা কে জানে, এই কত দূরে, এই এক দুই তিন চার, কত এই দুইটা দূরে, এই দুইটা কত দূরে, এই তারপর সাত থেকে সুখে ঠিকানা, এই সুখে এই দুইটা ঠিকা, এই দুইটা না, এই না না, এই দুইটার মাঝে এই এতটুকুর সারগাম হচ্ছে সা রে ধা পা মা পা মা সুখে ঠিকানা। এই তারপর আবার এই মা থেকেই প্রতিদিন দেখা হয় তোমার মা, এই প্রতিদিন, এই এক দুই তিনটা প্রতিদিন দেখা হয়, এই দেখা হয় সাথে প্রতিদিন দেখা হয় তোমার আমার, এই তো এখানে মার, এই তিনটা এক দুই তিন, তো মার আমার, এই আমারে কমল নি আমার, এই এই এতটুকুর সারগাম হচ্ছে মা পা ধা ধা সা 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 প্রতিদিন দেখা হয় সা সা নিধা নিধা তোমার আমার। এই তারপর আবার এই ধা থেকে উপরে রেতে যাবে তবুও এছি মোরা অচেনা, এই তবুও এছি, এছি এখানে এছি মোরা, এই দুইটা এছি মোরা অচেনা, এই অচেনা তবুও এছি মোরা অচেনা। এই সারগাম হচ্ছে ধা ধা রে ধা ধা পা মা তবু এছি মোরা মা মা পা অচেনা। এই এই এতটুকুই কিন্তু আমাদের স্থায়ী অর্থাৎ প্রথম অংশ। আমি আপনাদেরকে আবার সম্পূর্ণ এই স্থায়ীটা গেয়ে দিচ্ছি, দেখুন। কত দূরে সুখে ঠিকানা, প্রতিদিন দেখা হয় তোমার মা তবু রয়েছি মোরা অচেনা, কে জানে কত দূরে সুখে ঠিকানা। এইভাবে গাইতে হবে, যেহেতু গানটি ডুয়েট অর্থাৎ দুইজনে গিয়েছে, সেহেতু কিন্তু গানটি দুইবার করে গাইতে হয়। আপনারা গানটি শুনবেন, শুনে সেইভাবে গাওয়ার চেষ্টা করবেন। তাহলে এই হচ্ছে আমাদের স্থায়ী টুক। এবার আমি আপনাদেরকে অন্তরা দেখিয়ে দিচ্ছি, দেখুন। অন্তরা গাওয়ার আগে আপনারা কে জানে কত দূরে সুখে ঠিকানা এই এতটুক মিউজিক দিতে পারেন, যেমন এই এতটুক দুইবার মিউজিক দিতে পারেন, দিয়ে অন্তরা গাইতে পারেন। আমি এবার অন্তরা গেয়ে দিচ্ছি প্রথমে, তারপর আপনাদেরকে ভেঙে ভেঙে তুলে দিচ্ছি, দেখুন। আমাদের সাত থেকে শুরু। মনের সাগর কূলে
আমার পানে যে কথা বলিতে চাও একবার বলে যাও না কত দূরে সুখে কানা কে জানি কত দূরে এইভাবে আমাদের অন্তরা গাইতে হবে আমি ভেঙে ভেঙে তুলে দিচ্ছি দেখো মোলের সাগর কোলে এই মোলের সা এই মনের সা এই দুইটা নোটে মোলের সা গোর এই গোর আবার নি এবং সা গোর কোলে এই কোলে মোলের সা গোর কোলে এই তারপর আবার ঢেউ উঠে দুলে দোলে এই ঢেউ উঠে এই ঢেউ উঠে এই দুইটা দোলে দোলে এক দুই তিন চার দোলে দোলে এই মোলের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে এই আমাদের এই লাইন দুইটি কিন্তু দুই ভাবে গাইতে হবে অর্থাৎ প্রথমবার একবার গাওয়ার পরে একবার মিউজিক অর্থাৎ মাঝখানে মাঝখানে মিউজিক হবে দেখুন গানটি শুনবেন শুনলেই বুঝতে পারবেন দেখুন মোলের সাগর কোলে এইভাবে মিউজিক দিতে হবে ঢেউ উঠে দোলে দোলে এইভাবে একবার গাওয়ার পরে মিউজিক একবার গাওয়ার পরে মিউজিক তারপরে একসাথে মোলের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে এই এইভাবে গাইতে হবে আমি আবারও গেয়ে দিচ্ছি দেখুন মোলের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে মোলের সাগর কোলে ঢেউ উঠে দোলে দোলে এই এইভাবে আমি এই এতটুকু সারগম বলে দিই সা 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 রে নি সা মোলের সাগর ধা পা মা কোলে সা সা নি ঢেউ উঠে সা ধা পা মা দোলে দোলে এই তারপর আমাদের গা থেকে অকারণে কুলব জাগে এই অকারণে এই অকারণে এক দুই তিন চারটা নোটে অকারণে কুলব কুলব সাত থেকে নি কুলব জাগে এই জাগে এই রে সা নি জাগে এই অকারণে কুলব জাগে এই এই এতটুকুর সারগাম দেখো গা মা পা ধা অকারণে সা সা নি কুলব রে সা সা নি জাগে এই তারপর চোখে চোখ রেখে দেখো আমার পানে এই একটু খেয়াল করবেন চোখে চোখ এই দুইটা চোখে চোখ এই আমাদের উপরে গা কোমল গা কিন্তু চোখে চোখ রেখে দেখো এই রেখে রেখে দেখো রেখে দুইটা দেখো এক দুই তিনটা রেখে দেখো আমার এই আমার আমার পানি পানি এই চোখে চোখ রেখে দেখো আমার পানি এই এতটুকু সারগাম হচ্ছে রে রে গা রে চোখে চোখ রে সা সা রে সা নি রেখে দেখো নি সা নি ধা আমার নি সা পানি এই তারপর যে কথা বলিতে চাও একবার বলে যাও না এই যে কথা বলিতে চাও এ ধাতি হবে আমাদের
যে কথা বলিতে চাও একবার একবার ধা নি ধা একবার বলে যাও না বলে এই দুইটা যাও না তিনটা যাও না এই যে কথা বলিতে চাও একবার বলে যাও না এই এই এতটুকুর সারগম হচ্ছে ধা 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 যে কথা বলিতে চাও ধানি ধা একবার পামা পামা গা বলে যাও না এই তারপর কত দূরে কত এই রে এবং সা কত দূরে দূরে আবার সা পা দূরে এই কত দূরে এই তারপর আবার সুখে ঠিকানা এই সুখে এখানে ঠিকানা এই তাহলে এই এতটুকুর সারগাম হচ্ছে রে সা সা পা কত দূরে সা রে ধা পা মা পা মা সুখে ঠিকানা এই এই হচ্ছে আমাদের প্রথম অন্তরা আপনারা এইভাবে সুন্দর করে এই প্রথম অন্তরাটি তুলে নেবেন তারপর আপনারা দ্বিতীয় অন্তরা গাইবেন দ্বিতীয় অন্তরা এই প্রথম অন্তরার মতোই একই রকম তাই আর আমি দেখাবো না আমি শুধু আপনাদেরকে গেয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমাদের এই দ্বিতীয় অন্তরটি গাইতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই গানটি তুলতে হবে বা বাজাতে হবে আপনারা এইভাবে সুন্দর করে হাতে তুলে তারপর চর্চা করে তালের সাথে গাইবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ